এই বছর নৈহাটির বড়মার পূজো 100 বছরে পা রাখলো। আর তাই রাজস্থান থেকে আনা কোষ্টি পাথরের 4.5 ফুটের কালীমূর্তিকে 100 ভরি সোনার গয়নায় সাজিয়ে প্রাণ প্রতিষ্ঠা হলো বড়মার। বড়মার মূর্তির সামনে বসছে অখণ্ড জ্যোতি, যা একটানা 12 বছর ধরে জ্বলবে। কথায় আছে, মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও নৈহাটির বড়মা কাউকে ফেরান না। বড়মা কারো মনের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেন না, শুধু বড়মার দরবারে একবার গিয়ে দাঁড়ালেই হলো, বাকিটা বড়মা বুঝে নেন। আর তাই 21 ফুট উচ্চতা বিশিষ্ট সোনার গয়নায় সাজানো বড়মাকে একবার সামনে থেকে দেখার জন্য কালীপুজোর সময় দেশ বিদেশ থেকে মানুষের এসে ভিড় জমান নৈহাটির বড়মার মন্দিরে। হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান সব ধর্মের মানুষেরই প্রবেশ অবাধ এই বড়মার মন্দিরে। আর তাই বড়মার পূজোর মূল মন্ত্র হল ধর্ম যার যার, বড়মা সবার। কিন্তু এখন থেকে বড়মাকে দেখবার জন্য আর কালীপুজোর অপেক্ষা করতে হবে না আপনাকে। এখন নৈহাটির বড়মার মন্দিরে বছরের যে কোনো সময় গেলেই আপনি দেখতে পাবেন কালো কোষ্টি পাথরের 4.5 ফুটের বড়মার মূর্তি, যে মূর্তিকে 100 ভরি সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে। আর বড়মাকে একবার দর্শনের পর আপনার মন প্রাণ ভরে যেতে বাধ্য। নৈহাটি স্টেশন থেকে পশ্চিম দিকে ঋষি অরবিন্দ রোড ধরে গঙ্গার দিকে কিছুটা এগিয়ে গেলেই বড়মার পুজো। যেহেতু এই বছর বড়মার পুজো 100 বছরে পা রাখল, সেজন্য এই বছর বড়মার পুজোর জাঁকজমক যে দেখার মতো হবে এ কথা বলার অপেক্ষা রাখে না। আর তাই কালীপুজোর আগের দিন রাত থেকেই পুজো দেওয়ার জন্য খুলে দেওয়া হবে মন্দিরের কাউন্টার। যারা পুজো দিতে চান তারা যেন 11 নভেম্বর রাতেই পুজো দিয়ে দেন, সেই আর্জি জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। বড়মার এই পুজো শুরু হওয়ার পেছনেও রয়েছে একটা গল্প। শোনা যায়, বহু বছর আগে ভবেশ চক্রবর্তী নামের এক ব্যক্তি এবং তার বন্ধুরা মিলে একবার রাস উৎসবের সময় নবদ্বীপ গিয়েছিলেন। সেখানে গিয়ে রাধা গোবিন্দের বিশাল বিশাল সব মূর্তি দেখে ভবেশ চক্রবর্তী চোখে ভেসে ওঠে স্বয়ং মা কালীর মূর্তি। তাই নৈহাটিতে নিজের বাড়িতে ফিরেই ভবেশ চক্রবর্তী একটি বড় কালী মূর্তি বানানোর কাজ শুরু করে দেন। মা কালীর এত বিরাট উচ্চতার মূর্তি বাংলায় আর কোথাও না থাকার ফলে ভবেশ চক্রবর্তীর বানানো এই কালী মূর্তি বড়মা নামে পরিচিতি পায়। শুনলে অবাক হবেন, বড়মার কোষ্টি পাথরের এই মূর্তি প্রতিষ্ঠার জন্য তিথি এবং নক্ষত্র মেনে করা হয়েছে মন্দিরের শুদ্ধিকরণ। এমনকি গীতা পাঠ, মহামৃত্যুঞ্জয় পাঠ এবং হোমযজ্ঞ সবটাই হয়েছে নিয়ম মেনে। এবং এই গোটা বিষয়টিতে যুক্ত ছিলেন দেশের তাবড় তাবড় পুরোহিতরা, আর তার সাথে বড়মার মন্দিরের পুরোহিতরা তো ছিলেনই। কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন বড়মার প্রাণ প্রতিষ্ঠা করার পর হয়েছে চক্ষুদানও। মন্দির কমিটির সূত্রে জানানো হয়েছে মায়ের মূর্তির সামনে একটি অখণ্ড জ্যোতি বসানো হবে, যা একটানা 12 বছর ধরে জ্বলবে। প্রায় 4,000 থেকে 5,000 কিলো ভোগ রান্না করা হয় বড়মার পুজোতে, এবং এই পুজোর সমস্ত রান্নাটাই করা হয় গাওয়া ঘিতে। তবে বড়মার পুজোর সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো এই পুজোতে পাওয়া সমস্ত শাড়ি দুস্থ এবং অসহায় মহিলাদের মধ্যে বিলি করে দেওয়া হয়। বড়মার জন্য আসা সমস্ত দামি বেনারসি শাড়িগুলোও সঠিক প্রমাণস্বরূপ গরিব অবিবাহিত মেয়েদের হাতে তুলে দেওয়া হয়। এমনকি বড়মার পুজোয় পাওয়া 100 কিলো ফলও বিতরণ করে দেওয়া হয় স্থানীয় হাসপাতালে। বলাই বাহুল্য, বড়মার এই পুজোতে কোনো চাঁদার ব্যবস্থা নেই। সারা বছর ভক্তরা বড়মার উদ্দেশ্যে স্বেচ্ছায় যে অর্থদান করেন তা থেকেই পুজো হয় বড়মার। জাগ্রত বড়মার পুজো শুরু না হলে নৈহাটির আর কোনো পুজো শুরু হয় না। আবার বড়মার বিসর্জন না হলে নৈহাটির কোনো কালী ঠাকুর বিসর্জন দেওয়াও যায় না। আসলে বিশ্বাসে মেলায় সব কিছুই, আর সেই বিশ্বাসে ভর দিয়েই 100,000 মানুষ বড়মাকে একবার সামনে থেকে দেখার জন্য ছুটে যান প্রতি বছর। গোটা আল্টিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে বড়মার সমস্ত ভক্তদের অনেক অনেক শুভকামনা। জয় বড়মা! এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।